নমস্কার বন্ধুরা, আপনাদেরকে সকলকে আমার বাঙালি চ্যানেলে আরেকবার স্বাগত। আজকে আমি নিরামিষে একটা ভালো একটা একটা রেসিপি যেটা বানিয়ে দেখাবার আপনাদেরকে চেষ্টা করছি। আমি জল গরম হতে দিয়েছিলাম, তাতে একটু গরম মশলা দিয়ে দিলাম, দুটো বড় বড় সাইজের টমেটো, একটু আদা, একটু মানে 1.5 থেকে 2 ইঞ্চি স্বাদ মানে যেমন পারেন আপনারা, কাঁচা লঙ্কা, 2-4টা এলাচ দিয়ে আমি ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। দেখুন আমার সেদ্ধ হয়ে গেছে, একটা পাত্রে আমি তুলে নিচ্ছি এগুলো। এগুলো ঠান্ডা হতে দিয়ে পিষে নেব। একটু গরম মশলা ছিল সেটা আমি তুলে নিচ্ছি, আর এই জল যে জলটা আছে স্টকটা এটা আমি ফেলে দেবো না, এটা পরে রান্নার কাজে ব্যবহার করবো। আমি নুন হলুদ দিয়ে পনিরটাকে ভালো করে মাখিয়ে রেখেছিলাম, এরপর তেল গরম হতে দিয়েছিলাম, তাতে আমি পনিরটাকে ভেজে নিচ্ছি। পনিরটা কিন্তু মিডিয়াম ভাজতে হবে, খুব বেশিও না খুব কমও না। এবার ভাজা হয়ে গেছে আমার, আমি একে একে পনিরটা ভালো করে তুলে নিচ্ছি। এটা কিন্তু ফাস্টিংয়েও খাওয়া যায়। একটু তেজপাতা দিয়ে দিলাম, হিং দিলাম, এই পেঁয়াজ রসুনের স্বাদটা যেহেতু পাওয়া যাবে না তাই হিং আদার স্বাদটা কিন্তু খুব ভালো লাগবে। আমি যে মশলাটা পিষে নিয়েছিলাম যেটা সেদ্ধ করে পিষলাম, এটা ভালো করে কষিয়ে নেবো। এখন আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, একটু গরম মশলা নিজে বানানো, ভালো করে আমি কষাতে থাকবো। হলুদ দিলাম, স্বাদ মতো লবণ দিলাম, একটু খয়া দিলাম যেটা আমি বাড়িতে বানিয়েছিলাম, এটা কষতে থাকবো, একদম আঁচটা কম করে কষাতে থাকবো। একটু লঙ্কার গুঁড়ো দিলাম, এই যে স্টকটা এটা ভালো করে আমি মিক্সির বাটিতে ধুয়ে দিয়ে পরে ফুটতে দেবো। আস্তে আস্তে কম আঁচ করে করতে গেলে খুব টেস্টি হয়। পনিরটা দিয়ে দিলাম, একটু ধনে পাতা দিচ্ছি। দেখুন হয়ে গেছে আমার খুব সুন্দর একটা ফাস্টিং পনিরের সবজি। এটা আপনারা যদি উপোসে খান তাতে আপনারা হয়তো সন্দক লবণ দিয়ে দিতে পারেন, খুব টেস্টি হয়, খুব ভালো হয়। বানান, বানিয়ে দেখুন, যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে অতি অবশ্যই জানাবেন। আপনি আমার আপনাদের একটা লাইক, আপনাদের কমেন্টের আশায় আমি অপেক্ষা করি। আপনার নতুন বন্ধুরা যদি থাকেন তারা আপনারা আমাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সকলকে আমার অনেক ধন্যবাদ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য।